গুড আফটারনুন, গুড আফটারনুন না গুড ইভিনিং কী বলবো বুঝতে পারছি না, কারণ বাজে এখন বিকেল 4:15। আর ওই যে সূর্য অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে, যাচ্ছে কি জানি না, ওই শেকটার পেছনে সূর্যকে হাফ ডুবে গেছে, হাফ দেখা যাচ্ছে। তো এই মাত্র একটু আগে চান করে আসলাম, সবার চান টান হলো, আর গিজারটা যেহেতু আমাদের একটা বাথরুমে ওই জন্য, আর এই এইরকম শীতকালে শীত তো নেই তাও এইরকম ওয়েদারে না গিজারে জল গরম হতে অনেকটা সময় লেগে যায়, ওই জন্য সবার চান করতে দেরি হতে হতে, তো চান করতে সবার হতে হতে আমার দেরি হয়ে গেছে চান করতে। তো এই আর তাই এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, রান্না বান্না সব হয়ে গেছে, এখন শুধু খাবার পালা। আর কালকে শ্যাম্পু করেছিলাম, আজকে জাস্ট চুলের ওপরটা একটুখানি জল দিলাম, আর সেয়াংশে অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে, ওটাই টিভি মোবাইল দেখছে এখন এই। আর তো কামিং ইয়ার আর কদিনই বাকি আছে, তো তোমরা আশা করছি সবাই ভালো আছে, খুব এনজয় করছো দিনগুলো, আর কটা দিন 2021-এর বাকি আছে, তো আমিও আমার মতো করে এনজয় করছি এখানে থেকে। তো এটাই, আর প্রত্যেক বছর জানো তো যখন ছোটা ছিলাম প্রত্যেক বছর নিউ ইয়ার রেজলিউশন নিয়ে একটা সব বন্ধুদের মধ্যে, হ্যাঁ তুই এই রেজলিউশন করেছিস, আমি এই করেছি, ওই এ ওই করেছে, এরকম বিভিন্ন বন্ধুদের মধ্যে কথা হতো কে কী রেজলিউশন করেছেন নিউ ইয়ারে, কিন্তু সেই রেজলিউশন 2-3 দিন কি ম্যাক্সিমাম 4 দিন হতো, তারপরে আবার জেকে সেই এই হয়ে যেত। কিন্তু এবছর আমি ঠিক করেছি আমি একটা রেজলিউশন নেব, সেটা কী নেব সেটা এখন ঠিক বলছি না, পরে বলবো, মানে অনেক অনেকগুলোই রেজলিউশন নেব, তার মধ্যে ফার্স্টও হচ্ছে ডায়েটের ব্যাপারে, ডায়েটটা খুব সিরিয়াসলি এই বছরের প্রথম থেকে আমি করার চেষ্টা করব, অন ক্যামেরা আমি বললাম, তো করব যত পারবো চেষ্টা করব, 100% তো দেওয়া যায় না, কারণ বাড়িতে থাকি আর 5 জন থাকে, সবার আলাদা আলাদা করে রান্না করাটা পসিবল না, তো সেটার মধ্যে দিয়েই যতটা সম্ভব করব। আর মানুষকে একটু কম বিশ্বাস করব এই বছর থেকে, কারণ মানুষকে বিশ্বাস করে মানুষের সাথে ভালো ব্যবহার করে অনেক ঠকেছি, তো এই বছর থেকে ভাবছি যে মানে মানুষকে বিশ্বাসটা কম করব এটাই, আর নিজের মতো করে জীবনটাকে নতুন করে একটা মানে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করব। এই তো দেখি কত দূর আমার রেজলিউশনগুলো সাকসেস হয়, তো সবই ওপরওয়ালার কৃপা। আর যারা দেখছো আমার চ্যানেলটা তারা অবশ্যই করো সাবস্ক্রাইব লাইক শেয়ার, এটা প্রত্যেক দিন বলি, আর যারা আমার এখনও বন্ধু হয়ে ওঠোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা হয়ে গেছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তো এই তো চলো কী কী রান্না হয়েছে দেখাই, আর আজকে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে, কারণ সেয়াংশের কয়েকটা প্যান্ট ফুল প্যান্ট ছোটো হয়ে গেছে, তো সেইগুলো এই গড়িয়াতে যাবো, তারপরে একটুখানি সাউথ সিটি মলে যাওয়ার ইচ্ছা আছে, কারণ এই সময় সাউথ সিটি মল খুব সুন্দর করে সাজায়, তো প্রত্যেক বছরই যাই গেছি কিন্তু এর আগের বছর যাইনি, তো এই বছর যেহেতু এখানে আছি তো এই বছর একটা যাওয়ার প্ল্যান আছে পরিকল্পনা, তো দেখি কত দূর কী সাকসেস হয়। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে। আর এই যে সেয়াংশ বিছানার চাদর ফাদর সব উলক পালক, আর ঠান্ডার জন্য আমরা জানলা টানলা সব বন্ধ, হ্যাঁ পাতবো, আর সব জানলা ফানলা বন্ধ করে দিয়েছি সন্ধে হতে না, খাওয়া দাওয়া নেওয়া স্টার্ট হয়ে গেছে, এখানে হচ্ছে মাছের তেলের তরকারি যেটা হচ্ছে বেগুন শিম পেঁয়াজ আর আলু দিয়ে করেছে, এটাই কি এটা তেল আছে, পাঁপড় ভাজা হবে, এটা পালং শাক গরম করা হবে, এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে লাল শাক ভাজা যেটা আমি করেছি, আর
এখানে আছে মাছের ঝাল। তো এই হচ্ছে আজকের মেনু। আর তার সঙ্গে আছে গরম গরম এই যে পাঁপড় ভাজা, এক্ষুনি ভাজা, আর হচ্ছে মাছের ডিমের বড়া। এই হচ্ছে মেনু আজকে। সিম্পল মেনু হয়েছে, কিন্তু তাও রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে, কারণ কেটে কুটে করতে করতে বেলা হয়ে যায়। সকালে কিছু ব্রেকফাস্ট তেমন, শুধু অমলেট আর ডিম টোস্ট খেয়েছি, তাও বেলা হয়ে গেছে। আর এই ফুলগুলো এত বড়ো বড়ো হয়েছে, তাও আমার বাবা তুলে ঠাকুরকে দিচ্ছে না, এখানেই রেখে দিচ্ছে, কেন কে জানে। গুড ইভিনিং। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো সেই দুপুরে খাওয়ার পরে এখন শ্যুট করছি। তো এইটা আমরা আছি গড়িয়াহাট পুরোনা ট্রায়াঙ্গুলার পার্কে, সিটি স্টাইলে ওর প্যান্ট কিনতে এসেছি। তো এখানে শ্রেয়াংশ খেলনা নিয়ে টানাটানি করছে, ও খেলনা নেবে, এই 1 2 3 4 লেখা। আর এখানে আমি জাস্ট প্যান্ট, তারপরে জ্যাকেট, এইসবগুলো একটুখানি দেখছি। আর মা নিচে আছে, তো বাবা দেখছে যে প্যান্টগুলো ঠিকঠাক হচ্ছে কি না, কারণ একটুখানি বড় নেওয়াই ভালো, যাতে পরের বছরও পরতে পারে। তো এরকম আগের বছরের প্যান্ট অনেক আছে যেগুলো ছোটো হয়ে গেছে। আর এখানে দেখো বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর টুপি আছে, কিন্তু ওর যেহেতু অনেকগুলো আছে ওই জন্য কিনলাম না। তো চলো এখানে কেনাকাটাগুলো করে নিই, আর ব্লগটা দেখতে থাকো। আসলাম এই যা, তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি আছে।
তো সাকসিকি মল ঘুরে আমরা চলে এসেছি, আর আসার সময় আমরা বাইরের থেকে খাবার নিয়ে চলে এসেছি, কারণ আজকে প্ল্যান ছিল যে রাতের ডিনারটা একটুখানি বাইরের থেকে করব, যেরকম মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো খাবারগুলো ঠান্ডা হয়ে গেছিলো, তারপর মাইক্রোওভেনে আবার গরম করে নিয়ে এখন ঝকঝক করে রাতের ডিনারটা করে নিই, কারণ সারা বিকেল কিচ্ছু খাওয়া হয়নি আর খুব খিদে পেয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা তাহলে এইটুকুনি থাক। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট আর হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।